অ্যাজ ইউজুয়াল ট্রেন ওয়াজ লেট বাই 10 মিনিটস। সবাই উঠে পড়েছিলাম কিন্তু একজন ছাড়া, আর তার এন্ট্রিটা হলো কিছুটা এই। A few moments later. So, আমি জানি আমাকে কিছু বলতে হবে না, ওরা সব বলে দেবে। থাম্বনেল দেখেছো সবাই, তো বুঝেও গেছো। আছি আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশন, এন্ড এখান থেকে নামখানা যেতে হবে। এখন কটা বাজে? টাইমিং 6:07। मतलब के म्यूजिक खत्म, नया सीडी लगाए। चलो फिर। গাড়িতে আছি এখন, টোটোর রেট ফিক্স করছিলাম যে পোষায়নি, দ্যাটস ওয়াই আমরা উঠলাম না। এখান থেকে আমরা একটা রিজার্ভ করে নিয়েছি। আচ্ছা দাদা, তুমি নিচ্ছ কত? 35 টাকা করে লোকাল ভাড়া। আচ্ছা, 35 টাকা পার হেড হিসাবে নিচ্ছি, তাই? এখন আমরা যাচ্ছি বাগডাঙ্গা ঘাটের দিকে, মানে গাড়ি দিয়ে নেমে গেলাম। তো এখানে রেট হচ্ছে পার হেড 5 রুপিস, পুরো মানে ঘাটে ফুটফুটি বা নৌকা যাই বলো, এখনো এসে পৌঁছায়নি। কি লিলু ফাগলি বলতে চাও? এত ভালো প্রকৃতির মাঝখানে মুখে গুলি হারিয়ে ফেলে নামলাম কই? ভিডিও করলি না তো? হ্যাঁ, আমি এত সুন্দরী একটা মানুষ। আচ্ছা, এতটাও কনফিডেন্স ভালো না। হাওয়া কে সাথ সাথ, আরে রে রে, ঘটা কে সঙ্গ সঙ্গ, সম্ভাল না। হাওয়া কে সাথ সাথ, ঘটা কে সঙ্গ সঙ্গ, ও সাথী চল, মুঝলি কে সাথ চল, তু ইউহি দিন রাত চল, তু সম্ভল মেরে সাথ চল। আমি এটা বলতে যাই, কই তন্ময় এই পুরো ভাড়াটা দিকতো? পারবে না, পারবে না। এটা তন্ময় এখন গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসডর। আমি ব্র্যান্ড অ্যাম্বাসডর। এখন আমি এখানকার একটা আমরা নেমে গেলাম প্রায়, এটা ভাই 5 মিনিটের একটা জার্নি, একদম শর্ট। এই ঘাট থেকে এবার উপরে উঠে আমাদেরকে টোটো ধরতে হবে। তো এবার আর কি, সোজা ক্যাম্পের সামনে। ভাই, পয়েন্ট টু বি নোটেড কি ইয়াহাঁ পে প্রি বুকিং চলতা হ্যায়, মতলব পহলে সে ক্যাম্প বুক করকে আনা পড়তা হ্যায়। और हमारे लिए ये कैंप था।
ক্যাম্পে ঢোকার পর তোমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে টাপ থাকবে। ক্যাম্পের যে টোটাল রেট সেখানে ওভারঅল কত নেয় সেটা দিদি বা দাদা কেউ একটা এসে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর আমরা নিয়েছি একটা টেন্ট, আমরা পাঁচজন সেই টেন্টে আছি। এটা আমাদের টেন্ট, এই ছেলেটা ধ্যানে বসেছে, কিন্তু এটা কি গান ছেড়ে ধ্যানে বসেছিস ভাই? রুমে হচ্ছে তিনজন, ফ্যামিলি রুম, ওটা ওই ফ্যামিলি রুম এসি নন এসি দুই রকমেরই আছে। এসি যদি নিতে হয় তাহলে 1700 টাকা করে পার হেড, আর যদি নন এসি নিতে হয় তাহলে 1500 টাকা করে পার হেড। ফুডিং লজিং নিয়ে সব মেয়েদের মানে প্রশ্নটা থাকে, তো আমি একটা কথা বলতে পারি, জলফরিং বিচ ক্যাম্প, আমাদের ক্যাম্পের নাম এখন চেঞ্জ হয়েছে ক্যাম্পস্টার, তো জলফরিং বিচ ক্যাম্প হিসাবে দিদিকে সবাই বেশিরভাগ চেনে, তো আমি এখানে প্রেজেন্ট থাকি, সেফটি আমি দেবো। আর আমার এখানে নাইট গার্ডের ব্যবস্থা আছে, সিসিটিভি লাগানো আছে, নিশ্চিন্তে গার্লস টিম আমার কাছে আসবে। স্পেশাল বাচ্চা বলে তোমার চ্যানেলের নাম আমাকে বলতে পারে, তার জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট তাদের জন্য রেট করবে। Woman! খুলি দিয়ে আসা নিউ ফ্রেন্ড আমাদের সাথে, এখন স্নানে মত্ত। আনিশ ভুলে গেছে, এখানে একটু খেলাধুলা হচ্ছে, চলো আরো গভীরে যাওয়া যায়। জল ছিলাম মোবাইল আছে, নাহলে সেটাই দে। কি গিলছো আজকে? अब जो भी कर लो भाई, यहाँ का सनसेट मिस मत करना। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। ये सब तो गया दिन की बात, शाम का जाम तो अभी बाकी है मेरे दोस्त। रात भर आ रात भर जाए ना घर, जाए ना घर। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसा।